এই পৃথিবীর সৃষ্টির অনেক রহস্য আছে যার বেশিরভাগ এখনো অজানা এবং ব্যাখ্যাহীন। এই বিচিত্র প্রকৃতি ভালোবাসার রহস্য যা মানব জাতিকে বারবারের মতোই অবাক করতে বাধ্য করে। এই অবাক করার মতো একটি ঘটনা হলো চলমান পাথর, যা কিনা পাথরের নাকি জীবন আছে আমি এই ভিডিওতে প্রমাণ করতে চলেছি। পাথরের সত্যি কি জীবন আছে না কোনো অলৌকিক ঘটনা বা কোনো প্রাকৃতিক কারণ, তাই বন্ধুরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। রহস্যময় এক পাথর যাকে বলা চলে জীবন্ত পাথর। পাথরটির আরেক নাম হচ্ছে রানিং রক বা সেইলিং স্টোন। তবে অদ্ভুতভাবে কোনো প্রকার বল প্রয়োগ করা ছাড়াই এই পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতেও পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সমুদ্র তীরবর্তী অঞ্চলে এমন পাথরের সন্ধান মিলেছে। এই রানিং রক বা জীবন্ত পাথর আকৃতিতে বড় হলেও অনায়াসে জায়গা পরিবর্তনও করতে পারে। এইগুলো সোজাও কিন্তু চলে না, তীর্যকভাবেও চলে। এক স্থান থেকে সরে আসার সময় পেছনে লম্বা ট্র্যাক বা লাইন ফেলেও আসে। অনেক বিজ্ঞানী ধারণা করেছেন যে প্রচণ্ড ঝড়ের বাতাসের সঙ্গে পিচ্ছিল মাটির কারণে পাথরগুলো আস্তে আস্তে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে থাকে। কিন্তু তাহলে এইগুলো চলার সময় মানুষের কিন্তু চোখে পড়ে না কেন? সবচেয়ে বড় যে সেইলিং স্টোনটির সন্ধান পাওয়া গেছে তার ওজন প্রায় 320 কেজির মতো। এই বিশাল আকৃতির পাথর ঝোড়ো বাতাসে কীভাবে সরবে অনেকের মনে এই ধারণাও আসছে। কিছু কিছু বিজ্ঞানী আবার ধারণা করেন যে আবহাওয়ার পরিবর্তনের সময় উপকূলবর্তী অঞ্চলে মাটির অভ্যন্তরে মৃদু ভূমিকম্পের ফলে পাথরগুলো ক্রমশ ঢালু স্থানের দিকে সরে যায়। তবে কোনো গবেষণায় পাথরগুলো চলার পথে এই ট্রাক ফেলে যাওয়ার পেছনে যুক্তিসঙ্গত কারণ কিন্তু দেখতে পারেননি, তাই গবেষকরা বিস্মিত হয়ে এর নাম দিয়েছেন মুভিং রক। তবে অনেক স্থানীয় অধিবাসী মনে করেন যে সৈকতে ঘুরে ঘুরে পাথরগুলো তাদের পাহারা দেয় এবং তাদের সামুদ্রিক বিপর্যয় থেকেও বাঁচায়। এই পাথরগুলো চলার গতি থেকে অনেক নাকি সামুদ্রিক ঝড় সম্পর্কে আগে থেকেও ধারণা করেও থাকেন। তবে এই বালুকাময় পথে পাথরগুলো অনির্দিষ্ট যাত্রা কিন্তু অবিরাম চলতে থাকে, তাই বিজ্ঞানীদের মনে এখনও ধোঁয়াশা যে পাথরগুলো চলার আসল কারণ কী বা পাথরগুলো কেনই বা চলছে। তাই বন্ধুরা আপনার কি মনে হয় এই পাথরগুলো চলার কারণ সঠিক কোনটা, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।